কেমন আছেন মায়েরা বন্ধুরা? নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালোই আছেন। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল একটি বহুমুখী মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের উদ্দেশ্য হল পজিটিভিটিকে সঙ্গে নিয়ে সমাজের মাঝখানে শুভ শক্তিকে তুলে ধরা। যে শক্তি বাঁচার কথা বলে, যে শক্তি ভালো কিছুকে নতুন নতুন রঙে আপনাদের সামনে প্রতিস্থাপিত করে, তাকে আমরা দিব্যশক্তি বলি। দিব্যশক্তি আমাদের মনের কুপ্রভাবকে ধ্বংস করে, জীবনে চলার পথে ভুলে যাওয়া ভালো পথগুলোকে মনে করিয়ে দেয়। যখন আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেবার কেউ থাকে না, তখন দরকার একজন দিব্য পথ প্রদর্শকের। তাহলে বুঝতেই পারছেন, আজকে কিন্তু এই প্যান্ডামিকের সময়ে দোটানার মধ্যে চলে যাওয়া জীবনকে দিব্য পথে চালিত করতে অবশ্যই আমাদের সকলকে দিব্য দর্শনকে জাগাতে হবে। তাহলে আসুন শুরু করি আজকের ব্লগ। কিছু মহাপুরুষের এবং আমার উপলব্ধির দ্বারা গঠিত অমর বাণী, দিব্য দর্শন। দিব্য দর্শন বাণী এক। যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যায় জানবে, বলেছেন গৌতম বুদ্ধ। দিব্য দর্শন বাণী দুই। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে, বলেছেন জর্জ বার্নার্ড শ। দিব্য দর্শন বাণী তিন। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের ওপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না, বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই লাইনটার আমি একটু ব্যাখ্যা দিয়ে নিলাম। ব্যাখ্যাটি হল, চন্দ্রের যা কলঙ্ক সেটি কেবল মুখের ওপরে, মানে আমাদের দর্শন যেমনই থাকুক না কেন, চরিত্রে অর্থাৎ জ্যোৎস্না আলো যেরকম, সেরকম যেন পবিত্র স্বচ্ছ নির্মল হয়। চরিত্রে কোনো দাগ লাগতে দিও না, ব্যবহার কখনোই, ব্যবহারের মধ্যে কোনো কলুষতা রেখো না, কারণ কলুষতা আমাদের জীবনকে পাপের দিকে ঠেলে দেয়। দিব্যদর্শন বাণী চার। একজন ভালো মানুষের সান্নিধ্যে থাকুন 2-3 ঘন্টা, দেখবেন সময় কত তাড়াতাড়ি কাটবে। এবার কোনো কুটিল জটিল মানুষের সান্নিধ্যে থাকুন 2 মিনিট, মনে হবে আপনি প্রখর রোদে অনেকক্ষণ ধরে পড়ছেন, কারণ সকল ভালো কিছু আমাদের শীতলতা দেয় আর সকল খারাপ আমাদের উত্তাপ দেয় বা পাপবোধ জাগায়, বলেছেন গুরুজি আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে। দিব্য দর্শন বাণী পাঁচ। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন, বলেছেন ডেল কার্নেগি। দিব্যদর্শন বাণী ছয়। 6 নম্বর দিব্যদর্শন বাণীটি বলেছেন স্বামী বিবেকানন্দ। আমি নামটি আগে বললাম কেন, কারণ তার মতো পথ প্রদর্শক
আমাদের বাঙালির ঘরে খুব কম দেখা যায়। তিনি বলেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। দিব্যদর্শন বাণী সাত, এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার যে অপরাধ তার বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করবার ক্ষমতা মানুষের নেই, বলেছেন হুমায়ুন আহমেদ। দিব্যদর্শন বাণী আট নম্বর, ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। এটি সংগৃহীত বাণী, দিব্যদর্শন বাণী নয় নম্বর। যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হয়েও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো তুমি। এই বাণীটিও সংগৃহীত, দিব্যদর্শন বাণী দশ নম্বর। যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমস্ত থাকেন, তিনি প্রকৃত ধর্মধর, বলেছেন গৌতম বুদ্ধ। দিব্যদর্শন বাণী এগারো নম্বর, সবসময় যেন দেহের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য হাজার গুণে শ্রেষ্ঠ। মনকে পবিত্র করো ভগবত দর্শনে, ভগবত চিন্তনে আর ভগবত মননে, বলেছেন গুরুজি আশীর্বাদ এন্টারটেইনমেন্ট চ্যানেলের তরফ থেকে। দিব্যদর্শন বাণী এবং শ্রেষ্ঠ বাণী এই ব্লগের বারো নম্বর, ভগবানের প্রতি যত সামান্য অনুদান সুখের দুয়ার খুলে দেয়। কোনো দিব্য পুরুষ কেন তোমাদের বলবে মাত্র অনুদান লাগবে? তোমরা বোঝো না নিত্য তোমাদের জীবনে কত কি লাগে? চাইবে ভগবানের কাছে মাধ্যম কোনো দিব্য পুরুষ? চাইবে কোটি কোটি সকল সুখ, বাড়ি, গাড়ি, গহনা, আর ভগবানের অনুদানে দেবে যত সামান্য? তাও কত না আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ভগবান তোমার অন্তরে বসে ক্রন্দন করছেন। তুমি সার্বিক সুখ কিভাবে পাবে? নিজের প্রসাধনী সব ব্র্যান্ডেড, আর প্রভুর জন্য দু টাকার ধূপ হলেই ভালো। নিজের ঘরের ধূপকাঠি একশো টাকার, অনুদানের ধূপ দু টাকার। কিভাবে তোমরা সার্বিক সুখের আশা করো? উন্নতি পেলেই দামি গহনা কেন, দামি গাড়ি কেন, দামি শাড়ি জামা কাপড় কেন? আর দেবী দেবতাদের, যারা কিনা এই উন্নতির জন্য তোমাদের আশীর্বাদ প্রদান করেন, তার জন্য কুড়ি টাকার রজনীগন্ধার মালা বা জবার মালা, এই কেমনতর হিসাব? সেখানে একটা ভালো মালা, ভালো প্রসাধনী আনতে গেলে তোমরা দ্বিধা দ্বন্দ্ব করো। যেখানে ব্যয় করলে সকল কিছু পাওয়া হয়, সত্যি কিছু মানুষ ভীষণ নির্বোধ হয়। ভগবান ডাকো কিংবা আল্লাহকে ডাকো,
তাকে শুধু মন দিয়ে ভালোবাসলে চলবে না, কর্ম দিয়েও ভালোবাসতে হবে। জানি না কতটা বোঝাতে পারলাম। প্রতি মহাপুরুষ সকল কিছু ত্যাগ করে ভগবানকে চেয়েছেন, করেছেন নিজের কর্মকে সত্যের দ্বারা শানিত। প্রতি মুহূর্ত ভগবানকে নিয়ে ভাব, সঠিক অনুদান সারা জীবনের উন্নতি আর নিজের শুধু নিজের সুখ চাওয়া, সারা জীবনে লেগেই থাকবে কোনো না কোনো বিপত্তি। কোনটা চাও তোমরা? আজ এই পর্যন্তই দিব্য আলোচনা। দ্বিতীয় পর্বে বলবো আরো অনেক কিছু, বলবো সঠিক দিব্য যোগ কাকে বলে। পজিটিভ থেকো, ভালো কর্ম করো, নাম পাওয়ার জন্য নয়, নিজের জীবনকে সুন্দর করবার জন্য কর্ম করো। এরকম আরো কিছু মোটিভেশনাল স্পিচ শুনতে এবং নিজেদেরকে মোটিভেট করে নিজেদের মধ্যে পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তুলে সমস্ত বাধাকে সহজে পেরিয়ে যাওয়ার জন্য যুক্ত থাকুন আমাদের এই চ্যানেলের সাথে এবং দেখতে থাকুন দিব্যদর্শন ব্লগগুলি। পরবর্তী দিব্যদর্শন ব্লগটি দেখতে চোখ রাখুন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সপ্তাহে তিনটি দিন আপনাদের জন্য থাকবে মনকে সতেজ করবার জন্য দিব্যদর্শন ব্লগ। তাহলে সবাই ভালো থেকো, এই সমাজকে ভালো রেখো, সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রিপশন ভীষণ দরকার, পাশে থাকো, ভালো থাকো, কমেন্ট করো, শেয়ার করো। অলওয়েজ বি পজিটিভ।